হ্যালো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ গরম হোক, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন করলা দিয়ে মাছ দিয়ে রান্না করব চিংড়ি দিয়ে, সেই সময় রসুন দেব না। আর এমনি শুধু যখন বাজি করব, মানে মাছ ছাড়া, সে সময় আমরা কি করব, আমরা পেঁয়াজ দিব। সরি, যেন বলছিলাম বলে গেছি, যাক এখন আমি এটা কষিয়ে নেব। এইখানে খুব একটা বেশি মাছ দিতে হবে না, কারণ মানে মশলা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হয়ে গেল। এখন আমি আরেকটু ভাজা ভাজা হবে, সেই পর্যন্ত অপেক্ষা করবো। এখানটায় সামান্য পানি দিয়ে দিব, ব্যাস হয়ে গেল। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা যখন মশলা দিয়ে মাছ কিংবা যে কোনো মশলা আগে গুলিয়ে নেব, যেটাই রান্না করি পাউডার মশলাগুলো গুলিয়ে নেব, তাহলে তাহলে এখন এখন আমি এটা ঢেকে দিই। আর কিছুক্ষণ দেরি করতে হবে, তারপর এখনো কষানো হয় নাই, কিছুক্ষণ সময় লাগে। এই যে আমার চিংড়ি হয়ে যাচ্ছে, এখন আমি এটা দিয়ে দিই। তার সঙ্গে দিয়েছি তাপ কমিয়ে দিয়েছি, কি যেন বলে সিদ্ধ হওয়ার জন্য। একদম আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, আমার মনে হয় একটু ঝাল বেশি দিয়ে দিয়েছি, আর একটু কম ঝাল দেওয়ার দরকার ছিল। তোমরা যখন রান্না করবা, তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে দিবা, সবাই একরকম ঝাল খায় না। আমি এটাই ঝোল করবো না, বাজি করবো, সে কারণে আমি ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হবে। তো জল তাপ বাড়িয়ে দিয়েছি সামান্য, আমার তো মনে হচ্ছে হয়েই গেছে, আর একটু হবে, আর একটু সামান্য হবে, পানিটা শুকিয়ে নি।
চুলা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার কি বলে এটাকে করলা চিংড়ি। বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিয়েছি, আল্লাহ হাফেজ।